আসসালামু আলাইকুম। অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে যারা মূলত ঢাকার বাইরে থেকে আসেন তারা একদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুইটা কাজ একদিনে তারা করতে পারবেন কিনা, অর্থাৎ তাদের সার্টিফিকেট যে সইতে করার জন্য এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করতে হয় এই দুইটা কাজ তারা একই দিনে করতে পারবেন কিনা। তো আমি তাদেরকে বলবো যে এখন শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুটাতেই তাদের সার্টিফিকেট সত্যায়িত করার যে সার্ভিসটা বা সুবিধা আগের চেয়ে অনেক আপডেট করেছে। তো আপনারা যদি কিছু ট্রিক্স এবং কিছু পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনারাও একদিনে সেটা সম্পন্ন করতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই একটু আর্লি আসার চেষ্টা করবেন, তাহলে যদি সকাল সকাল আসেন সেক্ষেত্রে আপনারা একদিনে দুটা কাজ সম্পন্ন করতে পারবেন। আমি মূলত আজকে যেটা হচ্ছে পল্টন মোড়, যারা মতিঝিল হয়ে আসবেন তারা মতিঝিল থেকে পায়ে হেঁটে বা বাসে করে এই পল্টন মোড়ে নামতে পারবেন এবং এই পল্টন মোড় থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা ভিডিওটা দেখতেই বুঝতে পারতেছেন আমি একটু সকাল সকাল আসছি, সকালের যে আবহাওয়া সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি মূলত পল্টন মোড় থেকে এই রাস্তার ওপারে আসব, এপার দিয়ে এই যে আমি রাস্তার এপাশে আসলাম, এপাশ দিয়ে পায়ে হাঁটার যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি এই যে মেট্রো রেল আছে এর নিচ দিয়ে আমি যাব। এটা হচ্ছে পায়ে হাঁটার শর্টকাট ওয়ে। আপনি যদি গুগল ইউজ করেন তাহলে আপনাদেরকে দেখাবে অনেক ঘুরে ঘুরে মানে মেইন রাস্তা দেখাবে, বাট আমি আপনাদেরকে যে পায়ে হাঁটার শর্টকাট ওয়ে সেটা দেখাচ্ছি। এটা মেট্রো রেলের নিচে কনস্ট্রাকশন কাজ এখনও রানিং, তো আপনারা এখান দিয়ে একটু হেঁটে আসবেন এবং দুপাশে কনস্ট্রাকশন কাজ চলতেছে, সাবধানতার সহিতে আসবেন। এখানে পায়ে হেঁটে আসলে আপনাদেরকে পল্টন মোড় থেকে এই যে মিনিস্ট্রির দিকে আসতে বা মিনিস্ট্রি থেকে আসতে আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। এটা হচ্ছে আপনাদের যে পায়ে হাঁটার যে শর্টকাট একবারে মানে একেবারেই শর্টকাট ওয়ে সেটাই আমি দেখাচ্ছি। এই যে যারা আসতেছে আমাদের মূলত এই ছোটো পথ দিয়ে সরু পথ দিয়ে আমরা যাব, মূলত কনস্ট্রাকশনের জন্য তারা এই পথটা করে রাখছে, তো আমরা মূলত এই পথটা ইউজ করে খুব শর্টকাট ওয়েতে কাজ করব আর কি। এই যে আপু একটা আসতেছে, এই শর্টকাট আপনি মূলত এখান থেকে একসাথে মনে হয় দুজনও যাওয়া খুব মুশকিল, একটা চেপা গলি, তো এই গলি দিয়ে আপনি মানে হাঁটে একটু সামনে গেলেই এডুকেশন মিনিস্ট্রি পেয়ে যাবেন। এবং দুপাশ দিয়ে আপনি যাওয়ার পথে অনেকগুলো নোটারি দোকান বা অনেকজন বসে আছে টেবিল পেতে যারা নোটারি করে অনুবাদ করে, আপনাদের যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে করতে পারবেন। এবং মিনিস্ট্রির সামনে তাদের কিছু লোগো সম্বলিত কিছু স্টিকার আছে এখান থেকে বা যেটা যে পকেটে নেয় এটা আপনারা যদি পছন্দ হয় এখান থেকে কিনতে পারবেন। তো আমার পছন্দ না, আমি এগুলো এখন কিনবো না, আমার এগুলো কিনতে আসিনি, আমি মূলত সার্টিফিকেট সইতে করার জন্য আসছি, তো আমি এই জন্য সামনের দিকে আরেকটু পা বাড়ালেই মূলত আমি পেয়ে যাব। এই যে আমি প্রায় মিনিস্ট্রির সামনে চলে আসছি, এটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির যে মেইন গেট, এইটাই হচ্ছে মেইন গেট। এই যে আঙ্কেল যে যাচ্ছে এটাই হচ্ছে আপনাদের সার্টিফিকেট সইতে করার জন্য যে এডুকেশন মিনিস্ট্রি, এই মিনিস্ট্রির 7 থেকে 12 তলা পর্যন্ত এডুকেশন মিনিস্ট্রির যে কাজ, এর মধ্যে ল মিনিস্ট্রি আছে, এর মধ্যে আবার বিভিন্ন মন্ত্রণালয়ের কাজই আছে। তো সেটা কোন কত তলায় কী কাজ আপনাদের নির্দেশিকা বোর্ড এটা ফলো করলে পেয়ে যাবেন। হ্যাঁ, এই ফলে এখানে সব কিছু দেওয়া আছে কোন তলাতে কোন কাজটা হয় কোন মন্ত্রণালয়। তো আমি মূলত আজকে জেনারেলের সার্টিফিকেট সইতে করবো, তার জন্য আমি লিফটে 7 প্রেস করে 8 তলায় নামলাম। এই যে এখানে আসার পর দেখতেছে অনেক শিক্ষার্থী ভাইয়েরা তারা দাঁড়িয়ে আছে, এরা মূলত সার্টিফিকেট সইতে করার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে আছে। তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো একটু আর্লি আসবেন, যেন এই লাইনের মাঝামাঝি মানে শুরুতে না হলেও যেন মাঝামাঝি থাকতে পারেন। অনেক লেন্দি যদি থাকেন তাহলে একদিনে সেটা কম মানে কাজটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে এখান থেকে আমাদের সার্ভিসটা শুরু হয়ে গেছে, অর্থাৎ একজন একজন করে তারা ঢুকাচ্ছে, একজন একজন তারা সিল সিগনেচার দিয়ে, এই যে এক ভাই উনি সিল সিগনেচার নিয়ে চলে যাচ্ছে আর কি, উনি কিন্তু কাজটা ইজিভাবে করে গেল এবং এখন কিন্তু উনি ফরেন মিনিস্ট্রি জমা দিতে পারবে। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, আপনাদেরকে আপনিও এভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাবেন। তো এখানে দাঁড়ানোর পর আপনাদের বেশি টাইম লাগবে না, যদি আপনার 20-50 জনের মধ্যে থাকেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। বাট এই সার্ভিসটা বলে রাখি 9টা থেকে যেহেতু 12টার মধ্যে, তো 12টার মধ্যেই কিন্তু আপনার কাজটা করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি দেখা যাচ্ছে 150 বা 200 জনের পিছনে পড়ে যান তাহলে কিন্তু আপনি একদিনে কাজটা করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেদিনে আসবেন একটু
সকাল সকাল আসার চেষ্টা করবেন। এবং এখানে দেখেন লেখা আছে অনস্টপ সার্ভিস, তার মানে এখানে আসার পর একসাথেই তারা সিগনেচার এবং সিল মেরে দেয়। তো আমি মূলত ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর কাজটা, যে এডুকেশন মিনিস্ট্রির সিল এবং সিগনেচার নিয়ে আবার ওই আপনাদের দেখানো পথ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনাদের যে প্রেস ক্লাব, এখানে বিভিন্ন ধরনের মিটিং মিছিল হয়। এর আগে আপনাদেরকে বলেছি এটা মূলত এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি আসার যে মাঝখানের ওয়েটা, সেটা আমি মূলত এখন ফরেন মিনিস্ট্রির সামনে সিট রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছি। ওই যে আপনাদের দেখা যাচ্ছে বোর্ডটা, ওইটা হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রি। তো আমি মূলত এই যে রাস্তা কভার করে আমি চলে আসলাম কনসুলার সেবা নিতে। এইখানে এইদিকে আপনাদের এর আগেও দেখাইছি, এই পথ দিয়ে আপনি সুশৃঙ্খলভাবে সামনে হেঁটে যাবেন। তো সামনে আসার পর এদেরও সুবিধা বা এদের যে সার্ভিস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের যে সার্ভিসটা অনেক উন্নত, এদের সার্ভিসটা আমি পেয়ে খুবই হ্যাপি এবং খুবই খুশি। তো এখানে এখন, আগে যেমন এয়ার কন্ডিশন ছিল না, এখন এয়ার কন্ডিশন হয়েছে। আগে টোকেনের ব্যবস্থা ছিল না, এখন এই যে তারা টোকেন করছে, তার মানে আরও সিস্টেমটা আরও স্মার্ট এবং আপডেট করছে। তো 334 নম্বর আমার টোকেন পড়লো, তো এখন চলতেছে 265, তার মানে আমাকে আর হয়তো 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমার যখন কল আসবে তখন আমি আমার সার্টিফিকেটটা গুলো সাবমিট করব। তো এখানে এই যে সুন্দরভাবে যে চেয়ার পাতা আছে, আপনারা এই চেয়ারে বসবেন, সুন্দর সুশৃঙ্খলভাবে বসে যাবেন, কেউ সামনে গিয়ে হই হল্লা বা হই হামাক্কা করবেন না। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আমরা যেহেতু স্টুডেন্ট, তো আমরা আমাদের ভদ্রতা বজায় রেখে সুন্দরভাবে বসে যাব। এবং তারাও সবসময় আমাদেরকে রিকোয়েস্ট করে আপনারা সুশৃঙ্খলভাবে বসে যান। এই যে সবাই মানে একসাথে দাঁড়িয়ে গেছে, এতে তারাও রেগে যায়। এখানে কিন্তু আপনার যদি সমস্যা হয় সেখানে কিন্তু পুলিশ রাখা আছে, পুলিশ আপনাদেরকে যদি বেশি দেখা যাচ্ছে ওঠানামা করতেছেন বা বেশি ভিড় করতেছেন, তারা কিন্তু পুলিশের সহায়তা নেয়। তো আমি আপনাদেরকে এই জন্যই বলবো আপনারা সুশৃঙ্খলভাবে এখানে বসে যাবেন, কারণ এখানে বসার জন্য আপনাদের যথেষ্ট জায়গাকে রেখেছে, যত অনেকগুলো চেয়ার পাতা রেখেছে, এবং আপনাদের জন্য গরম না লাগে তার জন্য এসি দিয়ে রেখেছে। আবার এসি যখন এনাফ না হয়, কারণ ভিতরে অনেকগুলো মানুষ থাকে, এই জন্য তারা ফ্যানেরও ব্যবস্থা করে রাখছে। তো মানে তাদের যে সার্ভিসটা অনেক, আমার অনেক ভালো লাগছে যে গভর্নমেন্ট সার্ভিস হিসেবে তাদের সার্ভিসটা অনেক আপডেট। তো এবং আরেকটা আপডেট হচ্ছে, তারা আগে যখন আমি দেখতাম 9টা থেকে 12টা পর্যন্ত সার্টিফিকেটগুলো জমা নিত, এবং তারা 3টা থেকে 4টা বা 2টা থেকে 3টা এরকম দিকে বা 4টা থেকে 5টার দিকে ব্যাক করতো। বাট এখন তাদের সার্ভিসটা আরও উন্নত, এখন তারা একদিক থেকে জমা নিচ্ছে, এগুলো সিল বা সিগনেচার করে আবার দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রিটার্ন করতেছে। এই যে আমি মূলত যে ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি কাজটা একদিনে করতে পারছি, তার প্রমাণস্বরূপ এই যে 18ই সেপ্টেম্বর, আমি এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি, এবং এই যে 18ই সেপ্টেম্বর এটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, দুটাই কিন্তু 18ই সেপ্টেম্বর, তার মানে আমি দুটা কাজ একদিনই করতে পারছি। তো আমি যেই ট্রিক্স অবলম্বন করলাম, এই কীভাবে টাইমগুলো সেভ করলাম, আপনারা যদি এইভাবে টাইমগুলো সেভ করেন এবং একটু আর্লি আসেন, তাহলে আপনারাও পারবেন একদিনই দুটা কাজই কমপ্লিট করতে পারবেন। তো এইটা ছিল ভিডিও আজকের মতো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে কমেন্টে জানাবেন। তো আশা রাখছি সবাই ভালো থাকবেন, অবশ্যই আল্লাহ হাফেজ।